ঈদের ছুটি 5 ও পূজার ছুটি 2 দিন হতে পারে, প্রকাশ করেছেন ঢাকা পোস্ট। আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি 5 দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রস্তাব বৃহস্পতিবার 17 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। পরিষদ সিদ্ধান্ত নিলে মিলবে 5 দিনের ছুটি। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি 2 দিন করার প্রস্তাব করা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে ঈদের ছুটি 3 দিন আর দুর্গাপূজার ছুটি 1 দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই, এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ, বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।